গামোচা অপমান করা সহ্য করা নহব 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 অসমীয়া গামোচা অপমান করা বিমল বরাল লে লে সে সে লে সে সে অসমীয়া গামোচা অপমান করা বিমল বরাল লে লে সে সে লে লে সে সে অসমীয়া গামোচা অপমান করা নহব নহব অসমীয়া গামোচা অপমান করা বিমল বরাল লে লে সে সে লে লে সে সে অসমীয়া গামোচা অপমান করা রনুস পেগব নহব নহব বিমল বরা হুসিয়ার 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 বিমল বরা হুসিয়ার 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 মই আসলে অসমিয়ার গামোচাখনে জিয়া জিয়া টেগর জি স্বীকৃতি পাইছে সেই সময়তে দুজন কই অসমৰ জি অতি অপদার্থ জি মন্ত্রী জি এজন সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের জি মন্ত্রী বিমল বৰা আৰু জি পুতলা শিক্ষামন্ত্রী অনুজ পেগুয়া জি অসমীয়া গামোচাখন জি অপমান কৰিছে অসমীয়া গামোচাখনক তাতকৈ আৰু লাজ লাগিবলৈ তাতকৈ আৰু কথা নাই আমি হৰ ডিব্ৰুগড় ছাত্র সন্থায় এই অসম সরকারের প্রশাসন বিভাগক আমি এটা আহ্বান জানাম যে অতি শীঘ্ৰে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে অন্যথা কিন্তু আমি হৰ ডিব্ৰুগড় ছাত্র সন্থায় ইয়াতকৈ জংগী আন্দোলন আমি গঢ়ি তুলিম হয় সমন্বয় আগতেও আছিলে বিভিন্ন জনগোষ্ঠীর লগত অসমীয়া জনগোষ্ঠী থাকিব সমন্বয় চলি থাকিব সমন্বয় রক্ষার স্বার্থত যে অসমীয়া গামোচাখনক আঘাত কাটি অন্য এখন গামোচা জোড়া দিয়ে লগাই দিয়ে গামোচাখন যেতিয়া এজন বিভাগীয় মন্ত্রী যেটা ডিঙিত গ্রহণ করব এই গ্রহণযোগ্য কামটি কিন্তু আমি সদর দিব ছাত্র সন্থা কিন্তু গ্রহণ নকরো ছাত্র সন্থায় বিজ্ঞা দিছো এই দুজন মন্ত্রীক যে দুজন মন্ত্রী কাণ্ড জ্ঞান কাণ্ড জ্ঞান হওয়ার কারণে তেখেতলোকের কারণে আজি অসমীয়া গামোচাখন আজি অসমীয়া স্বাভিমান আজি অপমানিত হয়েছে আর সেই গামোচাখন তেখেতলোকে ডিঙিত গ্রহণ করেছে আর এই বিমল বরা আর রনুজ পেগু ডাঙরিয়াক সমগ্র অসমীয়া জাতিটোর আগত ক্ষমা খুঁজব কারণ আমি সুরে দিব ছাত্র সন্থার দাবি জানাইছো আমি এটা কথাই কব বিচারিছো যে জিআই টেগ লগাই সরকার লগাইছে অসমীয়া জাতি এই স্বাভিমান গামোচাখন তেওঁলোকে উপলে তুলিব বিচারিছে তার লগে লগে দেখিছো প্রধানমন্ত্রী গৰাকীয়ে বিভিন্ন ক্ষেত্রে গামোচাখন ডিঙিত লৈ যায় বিভিন্ন অনুষ্ঠানত লৈ যায় আর তার পরিবর্তে আমি অসমত আমার নিজের জায়গাত আমার নিজের গামোচাখন অপমান করা হয়েছে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গৰাকীক সুধিব বিচারিছো যে আপনাদের এই কথা জ্ঞাত আসলে নে যদি জ্ঞাত নাছিলে তেতিয়া এই অপদার্থ দুগৰাকী মন্ত্রী যিয়ে গামোচাখন গ্রহণ করলে তেওঁলোকৰ ওপৰত আপোনালোকে কি ব্যবস্থা লব আৰু যিয়ে বেঙ্গলী সাহিত্য সভায় এই আমাৰ অসমীয়া গামোচাখন দুভাগ কৰা তেওঁলোকে অপচেষ্টা করলে সমন্বয়ের নামত যদি গামোচাখন দুটুকুৰা কৰে আমি কিন্তু সহ্য নকৰো আমাৰ মাজত সমন্বয় সম্প্রীতি ভাতৃত্ববোধ সদায় আছে তার মানে এইটো নহয় যে আমাৰ অসমীয়া জাতির গামোচাখন আপোনালোকে দুটুকুৰা কৰিব আৰু দুটুকুৰা কৰি আপোনালোকে ডিঙিত লব এইটো সহ্য নকৰো আমি কোনো দিনাখন আপোনালোকে ক্ষমা খুঁজিব লাগে অসমীয়া ৰাইজক এই আমাৰ সদৰি বুকুৰ ছাত্ৰ সন্থা আমি দাবী জনাইছো হাত উজান দিলে সেই অনুষ্ঠানটোক আমি দুর্ভাগ্যজনক বলে ভাবি আমি ধিক্ষা প্রদান করেছো সেই সকল ব্যক্তিক আসলে গামোচাখন অসমীয়ার বাবে স্বাভিমান অসমীয়া আবেগ অনুভূতি জড়িত হয়ে থাকা জড়িত থাকা এই গামোচাখনক আমি সদায় সন্মান করে আছো প্রত্যেকজন অসমীয়ায় সন্মান করে আছে যোৱা বছৰত আমি জিআই টেগ লাগিছে যে সমগ্র বিশ্বত ইয়াক এটা চিনাকি তারপর অসমৰ দুজনকৈ মন্ত্রী আর দুজনকৈ অসমৰ অভিভাবক হিসাবে গণ্য করা দুজন ব্যক্তিৰ সন্মুখতে অসমীয়া গামোচাখন তুচ্ছ তাচিল্য করা হয়েছে ইয়াক দুর্ভাগ্যজনক আসলে আখ্যা দিছো সমন্বয় নামত সমন্বয় নামত তেওঁলোকে গামোচাখন দুভাগ কৰিছে ইয়াতকৈ দুর্ভাগ্যজনক কি হব পাৰে সমন্বয় তেওঁলোকে যদি সমন্বয় চাব বিচাৰে সমন্বয় যদি চাব বিচাৰে ডিব্ৰুগড়লে আহক ডিব্ৰুগড়ত বেংগলী অসমীয়া মিলিয়ে দুর্গা পূজা পাতিছে বেংগলী অসমীয়া মানুহে বিহু পাতিছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিছে ইয়াৰ পিছতো গামোচাখন দুভাগ কৰি কি ধৰণৰ সমন্বয় তেওঁলোকে জাহির কৰিব বিচাৰিছে এইটো আসলে খুব দুর্ভাগ্যজনক কথা আর যিসকলে এনে ধৰণৰ অনুষ্ঠান অনুষ্ঠিত কৰি গামোচাখন দুভাগ কৰি মানুহৰ মাজত সমন্বয় ভাঙিবৰ বাবে চেষ্টা কৰিছে আৰু আমি ভাবিছো এইটো ৰাজনৈতিক পৃষ্ঠপোষকতা সম্পূৰ্ণভাৱে হৈছে কাৰণ অসমীয়া আৰু বেংগলীৰ মাজত তেওঁলোকে সমন্বয় বিচাৰে এই নির্বাচনের আগ মুহূর্তত এই সমন্বয় ভাঙিবৰ বাবে চেষ্টা কৰিছে আমি এই কথাখিনি আজি এই প্রতিবাদস্থলী পৰা আমি তেওঁলোকক সকীয়াই দিব বিচাৰিছো অনাগত দিন সময় গামোচাখনৰ লগতে অসমীয়া যিকোনো স্বাভিমানৰ বস্তুৰ লগত তেওঁলোকে যাতে খেলা নকৰে গামোচাখন